ঘোড়া পুজো দিয়েছিস? বাহ, আমার তো এখন ওই স্যান্ডি আছে না, স্যান্ডিকে সবাই খাইয়ে দিয়ে রেডি করে দিয়ে বের করতে হবে। তারপর ও বাবা, ওটা আবার কে মাথায় চেয়ে থাকো বাবা, শুয়ে দা। এই সবে এলে নাকি? সকাল তো দেখা যাচ্ছে না একদম। পিকনিক আরম্ভ হয়ে গেছে, মহিলা মহলে পিকনিক। আর ওদিকে এসে গেছে আমাদের সবজির গাড়ি, আর ওদিকে বসে গেছে আর ওখানে চলে হচ্ছে আমাদের ডিম সেদ্ধ, আর এখানে চলছে পালং শাক, তারপরে বাঁধাকপি, ঘন্ট হবে, আর যাবতীয় যা কিছু লাগে পিকনিকে, আর হয়তো মাংস হতে পারে, কারণ কারণ 50 টাকার পিকনিক তো দেখা যাচ্ছে। আমরা 50 টাকা থেকে আর বেশি তো যেতে চাইছি না, এই জায়গায় যা হয়, মাংস যদি হয় টাকা বাঁচাতে মাংস হবে, আর না হলে ব্যাস ডিমের তরকারি আর ঘন্ট দিয়ে ভাত খেয়ে যার বাড়ি। আর এখন চলছে মুড়ি আর চানাচুর, কিংকর চানাচুর দিয়ে আর মটরশুঁটি দিয়ে, আর ওই ভ্যানে থেকে আমরা নেবো মটরশুঁটি আর ওই কি যেন ওই ধনে পাতা দিয়ে মাখিয়ে আমরা খাবো সকালের টিফিন। আচ্ছা আমি গীতার কথা বলে খেটে দে না, জব করে থালা দিদি আমরা কেটে দে, জব করে পয়সা দেবো। সব বিশাল ব্যস্ত, এদের কাজকর্ম দেখে আমার মুড়ি মাখানো বন্ধ হয়ে গেছে। মাখানো ভালো হয়েছে, ধনে পাতা দাও, এতে ধনে পাতা দাও না মুড়িতে। বল কি খাচ্ছিস, ওটা কি খাচ্ছিস রে? কি দরকার, যেটা নিয়ে অশান্তি সেটা নিয়ে করা দরকার, ঠিক আছে। পরের বছর তারা আরো জোরে হবে।
জোরদার পিকনিক হবে। এই পরের বছর জোরদার পিকনিক হবে, যত দিন যাবে তত উন্নত হবে। পিকনিক আলুটা পড়ে গেছে বলে আলুটা আমার দিয়ে দেবে না, ছপ ছপ করে ছপ ছপ করে কেমন হয়েছে? দাদাজন একটু রেখে দিও, দাদাই চচ্চড়ি খেতে ভালোবাসে, এই বা খেতে ভালোবাসে। কেন কালার এসে গেছে? আমার গরম লাগছে, যাও দেখি রাঁধুনির মুখটা। ভালো বলতে হবে, এমনি সময় জল আছে না, আজকে জল এসছে। সে কাজে খুব মন্ত্রী, সে কাজের মন্ত্রী, রোদে দেয় না, রোদে দেয় না, ঠান্ডা বার করে দিয়েছে। এই সুজাতা কি হবে? হ্যাঁ এই সুজাতা, এবারে তো ভাত হবে কি করে? হ্যাঁ হ্যাঁ নিয়ে নেওয়া যাবে, কিন্তু গরম তো। এ বাবা কি জোরে বৃষ্টি এসছে, কি ভগবান, আর একটু করে থামতে পারতো, একটু পরে হতে পারতো। ছাতা নিয়ে পিকনিক, ব্যাস বৃষ্টির মধ্যে ভাত চেপে গেল। মাংস চলে গেল, মাংস চলে গেল।
বাইরে হলো না জানি বাইরে তো বানিয়ে এসছো মাংস হবে মাংস খাবে না ও ডিমের ঝাল বলেছে কেন তোমার মামা আবার সলিড খায় সব ইয়ে খায় না পাটা দিও না ঠ্যাং ট্যাং দিও না কেমন এরকম পারতে পারবে তা তো মুরগি তো হারবে না যাবে মানুষের কাছে